লোকেরা বেশি ভিউ পাওয়ার জন্য এই ভুলটা করে ফেলে আর এই ভুলটা যদি একবার ধরা পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে তো দেখুন বন্ধু আমরা যখন ইউটিউবের মধ্যে কোনো ভিডিওকে আপলোড করি সেই ভিডিওটাকে আপলোড করার সময় সেই ভিডিওর জন্য আমরা টাইটেল লিখি ট্যাগ লিখি এবং ডিসক্রিপশান লিখি কিন্তু এই ডেসক্রিপশানে এমন কিছু ভুল আপনারা করে ফেলেন যার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটা একসময় ডিলিট হয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই বলবো যে কি কি ভুল আমরা যদি আমাদের চ্যানেলের মধ্যে করে থাকি তাহলে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে বা মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে তো চলুন শুরু করা যাক আমি সানি আর আপনাদের সকলকে স্বাগত জানাই সেটাই বাংলা চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তো দেখুন বন্ধু আমরা যখন একটা ভিডিওকে ইউটিউবের মধ্যে আপলোড করছি তখন কিন্তু আমরা সেই ভিডিওটার জন্য প্রপার ট্যাগ লিখছি প্রপার ডিসক্রিপশান লিখছি এবং প্রপার টাইটেল লিখছি যেটাকে বলা হচ্ছে এস ই ও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আমরা যত ভালোভাবে এসিও করবো অর্থাৎ যত ভালোভাবে আমাদের ভিডিও টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন লিখবো তত ভালোভাবে আমাদের ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে মানে আমরা যত ভালোভাবে বোঝাতে পারবো আমাদের ভিডিওর মধ্যে কী রয়েছে তত কিন্তু আমাদের অডিয়েন্সদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো এই চক্করেই এর জন্যই কিন্তু অনেকে কী করে ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন কিছু উল্টাপাল্টা কাজ করে বসে যাতে কিন্তু তাদের চ্যানেলটা একসময় ডিলিটের দিকে চলে যায় তো এই উল্টাপাল্টা কাজটা কি তো দেখুন ডেসক্রিপশন বক্সে অনেকেই অনেকে ডেসক্রিপশন বক্সে গিয়ে লক্ষ্য করবেন তারা তাদের ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ধরনের কিওয়ার্ড অ্যাড করে কীরকম কিওয়ার্ড ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন যে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থামনেল বানাতে হয় সেখানে আপনি ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ধরনের কিওয়ার্ড অ্যাড করেছেন যেমন ধরুন রোম্যান্টিক সং বা ধরুন বিভিন্ন ধরনের রোম্যান্টিক স্ট্যাটাস এরকম ধরনের হাবি জাবি বিভিন্ন ধরনের কিওয়ার্ডকে নিয়ে এসে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে ভরে দিলেন এতে কি হবে কিওয়ার্ড স্টাফিং স্টাফিংয়ের আন্ডারে কিন্তু আপনার চ্যানেলটিকে ডিলিট করে দেবে ইউটিউব বা আপনার চ্যানেলের মনিটাইজেশন বাতিল করে দেবে তাহলে আপনি যদি কিওয়ার্ড নিশ্চিত দিতেই চান তাহলে কিন্তু আপনার টপিক রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোই দেবেন আর্দার কোনো উল্টো পাল্টা কিওয়ার্ড যেগুলো আপনার ভিডিওর সাথে কোনো রিলেশনই নেই সেরকম ধরনের কিওয়ার্ড এখানে কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে দেবেন না এরপরে আবার অনেকে কি করে বিভিন্ন ধরনের কিওয়ার্ড অ্যাড করে তারপরে পরে কমা লাগিয়ে দেয় বিভিন্ন ধরনের কমা লাগিয়ে এখানে ট্যাগ অ্যাড করে দেয় ডেসক্রিপশন বক্সে এটাও কিন্তু কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়ে তো এরকম কাজটাও কিন্তু আপনারা করবেন না ডেসক্রিপশন বক্সে কখনোই কিওয়ার্ড লেখার সময় সেখানে কমা দেবেন না আপনি ভাবছেন হয়তো কমা দিয়ে দিয়ে আমি বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে দিয়েছি তাতে করে আমার ভিডিওতে ভর্তি ভর্তি ভিউস আসবে আর এটা করতে গিয়ে আপনার ওই ভিডিওটা যদি ইউটিউবের নজরে চলে আসে এবং আপনার যদি সমস্ত ভিডিওতে একই ধরনের আপনি কীর্তি করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে এমনকি আপনার চ্যানেলটা পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে অতএব কখনোই আপনি ডিসক্রিপশান বক্সে কমা দিয়ে কিওয়ার্ড অ্যাড করবেন না আবার অনেকে এটাও করে যে ডিসক্রিপশান বক্সের ভেতরে কুড়িটা তিরিশটা হ্যাশট্যাগ লাগিয়ে দেয় কিন্তু দেখুন আপনারা কখনোই ডিসক্রিপশান বক্সের ভেতরে কুড়িটা তিরিশটা হ্যাশট্যাগ লাগাবেন না কারণ ডেসক্রিপশান বক্সে পনেরো পর্যন্ত হ্যাশট্যাগ এটা এনা পনেরোটা হ্যাশট্যাগ আপনি লাগাতে পারবেন ডেসক্রিপশান বক্সের মধ্যে সে জায়গায় কুড়িটা তিরিশটা কখনোই আপনি লাগাবেন না আমি তো বলবো যে পনেরোটা আপনি লাগাতে পারবেন তার থেকে যতটা কম পারবেন লাগাবেন কিন্তু কখনোই কুড়ি তিরিশটা হ্যাশট্যাগ আপনারা কিন্তু ডেসক্রিপশান বক্সে লাগাবেন না আবার অনেকে এটাও করে যে সমস্ত বিশেষভাবে গেমিং চ্যানেল রয়েছে বা বিভিন্ন ধরনের ধরুন হয়তো সেখানে কমেডি ভিডিওজ বলছে তারা কি করছে কোয়ারি সলভ বলে লাগিয়ে দেয় এবং সেখানে বিভিন্ন ধরনের পয়েন্ট আউট করে দেয় দেখুন কোয়ারি সলভ সাধারণত এডুকেশন চ্যানেলে বিভিন্ন ধরনের টেক্স চ্যানেলে হতে পারে কোয়ারি সলভ কিন্তু কখনো কমেডি ভিডিওতে কি কোয়ারি সলভ হয় বা কখনো রোমান্টিক ভিডিওতে কি কোয়ারি সলভ হয় তো এটা হয় না তো এরকম যদি আপনারা ভিডিও বানান হয়তো কমেডি ভিডিও বানাচ্ছেন বা রোমান্টিক ভিডিও বানাচ্ছেন কিছু ভিউস পাওয়ার চক করে আপনারা কখনো কোয়ারি সলভ লাগিয়ে বিভিন্ন ধরনের পয়েন্ট আউট করবেন না যদি আপনি এডুকেশন ভিডিও বানান যদি আপনি টেক ভিডিও বানান তাহলে কিন্তু আপনি কোয়ারি সলভ হয়তো কোনো জিনিসের কোয়ারি বা কোনো জিনিসের আপনি হয়তো উত্তর দিচ্ছেন তো সেটা আপনি কোয়ারি সলভ করছেন সেগুলো আপনি লাগাতে পারেন কিন্তু কখনোই কিন্তু রোমান্টিক ভিডিও বা কমেডি ভিডিওতে কোয়ারি সলভ করে লাগাবেন না আপনি চাইলে আপনার টাইটেলটাকে ডেসক্রিপশন বক্সে কপি করে পেস্ট করতে পারেন এবং তার সাথে সাথে আপনি ভিডিওতে কি বলেছেন আপনার ভিডিওতে আপনি কি বুঝিয়েছেন সেটা সম্পর্কে অ্যাবাউট দিস ভিডিও লিখে ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি বর্ণনা করতে পারেন সেটা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করে আপনি সেটাকে বর্ণনা করতে পারেন এছাড়া আপনি যদি কোনো কোয়ারি সলভ করেন সেক্ষেত্রে কোয়ারি সলভ লিখে আপনি কিন্তু সেগুলোকে পয়েন্ট আউট করে দিতে পারেন এবং তাছাড়া তারপরে আপনি হ্যাশট্যাগ যদি লাগান সেখানে কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন পনেরোটার থেকে কম হ্যাশট্যাগ লাগিয়ে আপনার ডিসক্রিপশানটাকে তৈরি করার জন্য এরপরে এক্সট্রা আপনার ডিসক্রিপশানে হাবিজাবি আর কিছু লেখার দরকার নেই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন ডিসক্রিপশন বক্সে কী লেখা উচিত কী লেখা উচিত না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তার সাথে সাথে যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কিছু কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিওটা বানানো হতে পারে অতএব আপনি নেক্সট ভিডিও কিসের উপরে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে